আমরা কত সুন্দর ইনস্টাতে রিলস বানাচ্ছিলাম, বানাতে বানাতে দেখলাম ওপর দিকে কেউ দেখছে, তারপর বানাতে বানাতে এই মোটি একদম চলে গেল হেসে হেসে। তার জন্য আমরা সবাই একজন শুধু ভালো করে করছিল বসে হেসে হেসে। তো গাইস ফাইনালি আমরা চলে এলাম কলেজে। তো কলেজে কতজন এসছে দেখো, আজকের অনুষ্ঠানটা কি তোমাদেরকে পুরো অনুষ্ঠান দেখাবো। আজকে হচ্ছে পুরস্কার বিতরণী সভা হবে। এই যে এখন খাওয়া হচ্ছে, দেখো কীরকম খেয়ে যাচ্ছে একা একা, সবাই খাচ্ছে খুব ভালো করে, মজা করে হচ্ছে আমাদের অনুষ্ঠান। তো রাত্রে অনুষ্ঠান আছে, কালকেও একটা প্রোগ্রাম আছে, এখন খাওয়ানো হচ্ছে। তো পুরো সবাই একসঙ্গে খাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ। এই সৌম্যদীপ কীভাবে খাচ্ছে দেখো, দেবলীনা, নবরূপা, সমীর, সবাই কত তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে, যেন মনে হচ্ছে সব খেয়ে নিবে। তো গাইস দেখতে থাকো। এই বুলটি এদিকে তাকাও, এ হাই করে দিচ্ছে। তো এরা খাওয়ায় এতটাই ব্যস্ত যে তাকানোর সময় পাচ্ছে না। এরা কতগুলো জল বোতল নিয়েছে। তো গাইস ফাইনালি আমরা অনেক দূরে চলে এলাম, আবার খাওয়া কমপ্লিট। আবার খাওয়ার রুমটা তোমাদের আরেকবার দেখাবো। তো খাওয়ার রুমটা দেখে নাও, খাওয়ার রুমটা অনেকটাই বড়। তো পুরো ভিডিও কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর এই রুমটা অনেক 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 বড়, একসঙ্গে মিনিমাম 600 জন খেতে বসে যাবে। তো পুরো কলেজটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। কলেজটা আজকের দিনে কেমন সুন্দর করে সাজানো হয়েছে, সবাই আজকে শাড়ি পরে এসছে। আর রাত এই যে হলটা দেখছো, এই হলটার ভেতরে খাওয়ানো হচ্ছে, সবাই এক মনে এক ধ্যানে একদম খেয়ে যাচ্ছে। সবাইকে দেখতে থাকো তোমরা। তো গাইস ফাইনালি আমরা চলে এলাম সেই আসরে। দেখতে পাচ্ছ আমরা এখানে বসে আছি চেয়ারে। শ্রী ভৌমিক ফিজিক্স ডিপার্টমেন্ট, স্বাগত দাস হিস্ট্রি, উত্তম মাইতি হিস্ট্রি। এখন ফার্স্ট সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার পর্যন্ত নবীন বরণের উৎসব হচ্ছে। আগের বছর থেকে নবীন বরণের উৎসব হয়নি, তার জন্য এই বছর একসঙ্গে কমপ্লিট করে দেওয়া হচ্ছে। তো দেখতে থাকো, সবাই একদম ক্যামেরা করছে। আর সোহম চক্রবর্তী এসছে। বেশ কিছুদিন আগে আমি এসেছিলাম, ফুটবলের একটা খেলা হচ্ছিল, সেখানে এসেছিলাম, এবং আজকে আবার সেই নবীন বরণ। এবং কৃতি ছাত্র ছাত্রীদেরকে, তাদেরকে সেই সম্মান জ্ঞান করা, তাদেরকে সেই ফেলিসিটেশন করা, এবং এই আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে মনে পড়ে যাচ্ছে আমরাও খুব নস্টালজিক হয়ে যাচ্ছি। কারণ আমরাও যখন ছাত্র ছিলাম, আমরাও চেষ্টা করতাম যে সকল রকমভাবে কীভাবে আজকের এই অনুষ্ঠান সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাইকে সুস্থ থেকো। থ্যাংক ইউ, ধন্যবাদ জানাই আমরা আমাদের পরিচালনা সমিতির সভাপতি সম্মানীয় সোহম চক্রবর্তী মহাশয়কে। আমরা বক্তব্য শুনে নেব আমাদের প্রাক্তন কলেজ পরিচালনা সমিতির সভাপতি তথা তারা পুরস্কার পাবে না তাই তাদের মনে হয়। ভগবানপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক, প্রিয় বাজপুর মেলোনী মহাবিদ্যালয়ে পরিচালনা সমিতির প্রাক্তন ডক্টর বিদুষ্কর্মী এবং উপস্থিত হবেন আরো অন্যান্য অতিথিবৃন্দ, নেতৃত্ববৃন্দ। বাপা কি সাদা লাগছে দেখতে, সবসময় সাদা শান্তি প্রতি বাপা কি ভরসা লাগছে, চিৎকার কর একটা। প্রিয় বাজকুল মিলনী মহাবিদ্যালয়ে
সবাই জিতে করো অ্যানুয়াল কালচারাল এবং আমাদের প্রাইজ দিই বলতে অপ্রিডিসারের যে পুরস্কার বিতরণী সভা এখনই শুরু হবে এখন হচ্ছে পুরস্কার বিতরণী সভা, প্রাইজ বিতরণ। তো দেখতে থাকো কারা কারা প্রাইজ পায়, স্টেজে কে উঠেছে দেখতে পাচ্ছ আশা করি। ট্রফি এবং শংসাপত্র তুলে দিচ্ছে অধ্যাপিকা সৌম্যমিত্রা নাগমহাশয়া। ও প্রিয়াঙ্কা, তার লিয়ে যা, ব্যাগ রেখে লিয়ে যা। ডক্টর রঞ্জিত কুমার দাস মেরিট প্রাইজ 2019 সালে হাইস্কোরা অটোমোবাইল সন্দীপ পণ্ডিত। যাই হোক, ফাইনালি আমরা সময় পেলাম একটু রিলস বানানোর জন্য। অনেকক্ষণ থেকেই ওয়েট করছিলাম, কিন্তু এত রোদ বেরিয়েছে, খাওয়া দাওয়া সব কিছুর পর আর হয়ে ওঠায়নি।